উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত। 14টি উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালই উপাচার্য, নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের। ঘটনায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে শিক্ষা দফতর, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে 14টি বিশ্ববিদ্যালয় যেখানে উপাচার্য নেই সেখানে আচার্য রাজ্যপাল তিনিই উপাচার্য। এই সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্য শিক্ষামন্ত্রী জানিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য রাজ্যপাল সংঘাত, বিভিন্ন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নানা ইস্যুতে এবার উপাচার্য প্রসঙ্গে এই সংঘাত। 14টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই যেখানে সেখানে আচার্য তথা রাজ্যপাল তিনিই উপাচার্য। এই সিদ্ধান্ত জানানোর পরেই রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে রাজ্য শিক্ষামন্ত্রী বলছেন বাংলার রাজ্যপাল বাংলা প্রবাদকে মান্যতা দিচ্ছেন, যাহা চাল ভাজা তাহাই মুড়ি, যিনি আচার্য তিনি উপাচার্য। কোন আইনে তিনি এটা করলেন আমার মাথায় ঢুকছে না। আমার আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত, প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কি বলেছেন ব্রাত্য বসু দেখুন। বুঝতে পারছি না আমি কি বলবো, মানে আমি মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই যে দেখুন আপনারা মহামান্য আদালত যদি লক্ষ্য করেন কীভাবে বাংলার রাজ্যপাল বাংলা প্রবাদকে কীভাবে মান্যতা দিচ্ছেন, যাহা চাল ভাজা তাহাই মুড়ি, যিনি আচার্য তিনিই উপাচার্য, কোন আইনের বলে উনি এটা করলেন আমার মাথায় ঢুকছে না। আমরা আইনি পদক্ষেপ নেব বলে ভাবছি, মানে আমি তো বুঝতে। শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী। আচার্য নিজেই উপাচার্য, মাথায় ঢুকছে না আবার মন্তব্য শিক্ষামন্ত্রীর। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের এই সিদ্ধান্তকে সমর্থন করছি না, দ্রুত উপাচার্য নিয়োগ হোক এর পক্ষে আছি, প্রতিক্রিয়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। দেখুন আমি শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের এই সমর্থনটাকে পুরোপুরি সমর্থন করতে পারছি না, কারণ যার যেটা দরকার সেই সেখানে যে যে পোস্টে যার হওয়া দরকার সেই পোস্ট যেতেই থাকে, সেটাই ভালো। অর্থাৎ আমি ভিসি, দ্রুত ভিসি নিয়োগও এর পক্ষে আছি। শিক্ষাশ্রী অর্থাৎ হায়ার এডুকেশনের ক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি না থাকে সেখানকার শিক্ষাগত পরিকাঠামো ভেঙে পড়ছে। আমাদের আচার্য অর্থাৎ গভর্নর যদি নিজে দায়িত্ব নিয়ে পড়ে সেটাও, যেটা ভিসি থাকলে যেটা যতটা ফুলফিল হবে সেটা স্বাভাবিকভাবে হবে না, যদি এটা বসে এটা ওয়ে আউট বার করে এটা মনে হয় আমার সমাধান সূত্র হবে, নাহলে কোর্টের দ্বারস্থ হলে এটা একটা লং প্রসেসের হয়ে যাবে। সেই সময়টুকু পর্যন্ত তো তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে ভিসি ছাড়া আমাদের যারা পড়াশোনা করছে শিক্ষার্থীরা সেই এডুকেশনটা পাবে। আরও ভালো হয় রাজ্যপাল উপাচার্য, মুখ্যমন্ত্রী আচার্য, যা হচ্ছে এটাকে ছাবলা মোছাড়া আর কিছু বলা যায় না। রাজভবন নবান্ন যুদ্ধে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে ধ্বংস করা হচ্ছে, প্রতিক্রিয়া এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের। সিদ্ধান্ত দুরন্ত সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী এতদিন আচার্য হতে চাইছিলেন, তৃণমূলের অধ্যাপকরা সেই নিয়ে বাজার গরম করছিলেন। আরও ভালো হয় ষোলকলা পূর্ণ হয়ে যায় রাজ্যপাল উপাচার্য মুখ্যমন্ত্রী আচার্য, এই কম্বিনেশনটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে তত্ত্বরিয়ে রকেটের গতিতে এগিয়ে নিয়ে চলে যাবে। যা হচ্ছে এটাকে ছ্যাবলামো ছাড়া আর কিছু বলা যায় না। রাজ্যপাল, রাজভবন এবং নবান্ন, শিক্ষামন্ত্রক, বিকাশ ভবন, এই টাগ অফ ওয়ারের মধ্যে পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলোকে ফেলে প্র্যাকটিক্যালি ধ্বংস করছে। উপাচার্য না থাকা, ভিসি না থাকা কতদূর ফেটাল হতে পারে আমরা যাদবপুরের ক্ষেত্রে দেখলাম, একটার পর একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে। রাজ্যপাল নতুন করে যে নাটকের অবতারণা করেছেন তাকে খুবই বিনম্রভাবে হলেও ছ্যাবলামো ছাড়া আর কিছু বলতে পারছি না। উপাচার্য নিয়োগ নিয়ে যে সংঘাত রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের, তা আরও নতুন মোড় নিল যখন 14টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে আচার্য রাজ্যপাল তিনি নিজেই উপাচার্য বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে শিক্ষাবিদ সংবিধান বিশেষজ্ঞ তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন দেখুন। শিক্ষামন্ত্রী তো বা সরকার তো সবসময় রাজ্যপালকে গালাগালি করেন, কাজে সেটা ছেড়ে দিই, মূল কথায় আসি যে রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে যে তিনি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার ফলে খুব কাজের অসুবিধে হচ্ছে সেখানে উপাচার্যের কাজ তিনি নিজে করবেন, এটা কিন্তু আচার্যের পক্ষে ভালো দেখায় না। যদিও
আইনগত ভাবে কোনো বাধা নেই, কিন্তু এটা ঠিক ভালো দেখায় না, কিঞ্চিৎ অশোভন বলেই মনে হয়। কেন আচার্য তিনি উপাচার্যের কাজ করবেন, এটা আচার্যের মর্যাদার পক্ষে উপযুক্ত নয় বলে আমি মনে করি। এটা আচার্য করতে পারেন অতি দ্রুত তিনি এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করতে পারেন অতি সত্তর। মনে রাখতে হবে যে হাইকোর্ট বলে দিয়েছে যে রাজ্যপাল অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করতে পারে, কাজে সেই দিকে অগ্রসর হলে কিন্তু অনেক ভালো হতো। উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত। ১৪টি উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে আচার্য রাজ্যপাল, তিনি নিজেই উপাচার্য। এই সিদ্ধান্তের পরই রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে। শিক্ষামন্ত্রী ব্রত্য বসু তিনি বলেছেন যে আইনি পদক্ষেপ নেবে সরকার। রাজ্যপাল তথা আচার্য তিনি নিজেই উপাচার্য। এই ঘটনায় এই সিদ্ধান্তে সংঘাত আরও চরম আকার নিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন, সেখানে আচার্য তিনি নিজেই উপাচার্যের দায়িত্ব সামলাবেন। আরও একবার আপনাদের শোনাই শিক্ষামন্ত্রী ব্রত্য বসু ঠিক কী প্রতিক্রিয়ায় বলেছেন রাজ্যপালের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে। আমি কি বলবো, মানে আমি মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই যে দেখুন, আপনারা মহামান্য আদালত যদি লক্ষ্য করেন কীভাবে বাংলার রাজ্যপাল বাংলা প্রবাদকে কীভাবে মান্যতা দিচ্ছেন, যাহা চাল ভাজা তাহাই মুড়ি, যিনি আচার্য তিনিই উপাচার্য, কোন আইনের বলে উনি এটা করলেন আমার মাথায় ঢুকছে না। আমরা আইনি পদক্ষেপ নেবো বলে ভাবছি, মানে আমি তো বুঝতে পারছি না আমি কী বলবো, মানে